মানে কি এটাকে আমি এটাকে কোয়ালিটির জায়গা থেকে পার্সোনালি আমার কাছে ভালো লাগে বলে আমি দেখি। আর আমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে আমি যদি কারোর শোতে না যাই সে যদি আমাকে নেগেটিভলি আমাকে র্যান্ডমলিভাবে আমাকে নিয়ে নেগেটিভ নিউজ করে এই জায়গাগুলো সেন্সর করবে খারাপ। যেমন আমি খুব পজিটিভ একটা শব্দ বলছিলাম যেটা নিয়ে বললাম যে নাটক এবং সিনেমা পার্থক্যটা কি, এটাকে নেগেটিভ কোট করে মার্কেটিং করা বা যাই হোক না কেন এই জায়গাগুলো আমার শুধু ক্ষেত্রে আমার তো বেসিক জায়গা, ঠিক আছে, এটা আমি কোনো নেগেটিভ কোনো শব্দ বা পজিটিভ শব্দ ইউজ করি না, আমি কোশ্চেন জানতে চাইছি এরকম। প্রিয় দর্শক, দেখছেন তানভীর তারেক শো এবং আমরা কথা বলছি নির্মাতা শাকিব নাসিরের সাথে। শাকিব নাসির, আমরা শেষ পর্যায়ে সেগমেন্টে আমরা মূলত তিন থেকে চারটা প্রশ্ন নেই যেটা অতিথি আমাকে করে, সুযোগ পায়। সো এনিথিং, তুমি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো। তানভীর ভাইয়ের সাথে আমার পরিচয়টা অনেক দিনের। তানভীর ভাই, আপনি বলেন যে আপনি সঙ্গে তোমার সাথে আমি কাজ করতে চাই, কিন্তু আপনি পরবর্তীতে কখনোই না যোগাযোগ করেন না, এটা কেন? না, আমার কাছে মনে হয় যে ইন এ সাডেন আমি হয়তো অ্যাপিল করলাম তোমাকে বা রাফিকে, আমার খুব পছন্দের এই কজন, মামুনের নির্মাণ আমার খুব ভালো লাগে, কিন্তু আমি আসলে এক্সপেক্ট করি যে পরবর্তীতে একটা সিটিংয়ের জন্য শৌকিন দাসির বলবে বা আমরা যাবো, তো সেটা আর তোমার ব্যস্ততার জন্য হয়ে ওঠে না, তুমি হয়তো এক্সপেক্ট করো তানভীর ভাই ফোন দিবে, এই জন্য ব্যাটারবেলে হয় না। বাট আমি কিন্তু চাই যে কোনোভাবে, আমি ফিল্মটাকে খুব ভালোবাসি, তোমাদের এই ব্যাচটাকে আমি লালন করতে চাই, কারণ আমি অনেক অপশনস ছিল দেশের বাইরে চলে যাওয়ার অপশনস ছিল, বাট আমি আসলে এই মোহ মায়া থেকেই এই আজকে কোলাহলে বসছি, তানভীর তারেক শো করছি বা এই শোতে কথা বলি, কারণ আমি চাই যে একটা গুড ভাইব গুড আলোচনা সবসময় ছড়ায় যাক। তো নিশ্চয়ই শাকিব নাসিরের কাজ এখনও আমি অনুষ্ঠানে বলছি করতে চাই, যে কোনো দিন বসে শুরু করে। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে আপনার প্রিয় নির্মাতাকে বাংলাদেশে? এইটা বড় মুশকিল। আমার খুব প্রিয় নির্মাতার সাথে খুব অভিমান, আমার সবচেয়ে প্রিয় নির্মাতা আমি লিখেছি তৌকির আহমেদ, বাট খুব অভিমান তিনি কেন আসলে আমেরিকায় পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার ঠিক আছে, বাট উনি একেবারে থিতু হয়ে গেলেন, এইখানে আমার খুব অব্লিগেশনস আছে। এরপরে অনেকেই বাংলাদেশে এখন সবচেয়ে প্রাউডের জায়গা, বাংলাদেশে এখন অনেকগুলো নাম বলা যায় প্রিয় নির্মাতা, আমি বলি অমিতাভ রেজা, সুমন, মিজবুর রহমান সুমন, রায়হান রাফি, শৈকত নাসির, অনন্য মামুন, সাম কন্টেস্ট আর কি, অনন্য মামুনকে ব্র্যাকেটে রাখলাম। সো এরকম আসলে আমি হয়তো আরও অনেক মিস করব, কিন্তু একদল নির্মাতা আছে বাংলাদেশে এখন যারা আসলে বাংলাদেশি ফিল্ম মুভমেন্টটাকে চেঞ্জ করতে পারে। তানভীর ভাই, আর একটা কোশ্চেন আছে, বলো। সেটা হচ্ছে আমরা তানভীর ভাইকে দেখি গীতিকার এবং সুরকার, সিঙ্গার, উপস্থাপক এবং সবচেয়ে তার বেসিক মানে একদম বেসিক আইডেন্টি হচ্ছে জার্নালিস্ট। জি হ্যাঁ, এবং আমি যদি ভুল না করি এই ইন্ডাস্ট্রি চলচ্চিত্র আমরা যদি সবিজ ইন্ডাস্ট্রির জার্নালিস্টদেরকে বলি তাদের এক অংশ না শুধুমাত্র, ম্যাক্সিমামের শিখর হচ্ছেন আপনি। হ্যাঁ, আমি যেহেতু সবার সাথে এখন এই জায়গাটা থেকে আপনার কী মনে হয় যে আমাদের সিনেমার যে জায়গাটা যে বর্তমান অবস্থায় এই জার্নালিস্টরা কতটা হেল্পফুল কতটা মানে হার্মফুল? আসলে এই পোর্শনটা থাকবেই, কিন্তু আমরা যে প্রথম বললাম না আমাদের সেলফ সেন্সরশিপটা আমাদের খুব জরুরি, সেটা প্রত্যেকের ক্ষেত্রে আসলে আমাদের জার্নালিজমটা এই পেশাটা আসলে সত্যিকার অর্থে পেশাদারিত্বের জায়গা থেকে বেড়ে ওঠেনি, তো সেই বেড়ে না উঠলে যেটা হয় যে আমরা সবাই ফ্যানাটিক হয়ে এসেছি, কিন্তু সবার তো পারিবারিক শিক্ষা থাকে না, আমি কোনো সার্টিফিকেটের শিক্ষা বিশ্বাস করি না, কিন্তু পারিবারিক শিক্ষা কিন্তু সবার ইকুয়াল থাকে না, তো সেই জায়গায় যখন যে যার মতো করে ঢুকে যায় তো ওইটা ফিল্টার করতে সময় লাগে। আমি প্রত্যেকের তারকে ইনক্লুডিং তোমাকে নিয়ে বলি যে তোমরা যখন গুরুত্ব সহকারে কাউকে ডাকবা, আমার মতে এখন প্রেস মিট করা উচিত একেবারে ক্যাটাগরি ওয়াইজ, সেটা যে যা মনে করুক, কারণ তুমি যখন হাজার হাজার বা এই যে অগুন্তি ইউটিউবারদের বুমের সামনে কথা বলবা তুমি জানো না যে তোমার মাথা কাটা যাবে কোন থাম্বনেলের সাথে, সো সেই জায়গায় তুমি নিজেই আসলে প্রত্যেকের এখন খুব দরকার যে এই বিষয়টা ফিল্টার করে ট্রু চলে। এই আসলে মূল বেসিক ব্যাপারটা ছিল এই জায়গাটা ফিল্টারিংটা করবে কারা, ফিল্টারিংটা এবং আপনার যে যে কারণে বলো আপনার শিখর আপনাদের মতো অভিভাবকরা একটা স্টেপ নিতে হবে, কারণ সেন্সরশিপটা খুব দরকার বিশেষ করে ইউটিউবারদের জন্য হলেও, কারণ আমরা যখন মিডিয়াতে কাজ করি আসলে তখন দেখা যায় যে অনেক আজকে আমি একটা ইন্টারভিউতে দেখলাম একজন আর্টিস্টের,
সে বলতেছে যে আমি যেটা উদাহরণটা নিয়ে ওটাকে কোট করতেছে, হ্যাঁ এই কোট করে ভিউ বাড়ানোর যে মানে একটা ইয়ে, হ্যাঁ এতে কিন্তু পারিবারিকভাবে খুব হ্যারাসমেন্টে পড়তে হয় তারকাদের। যেমন আমি খুব পজিটিভলি একটা শব্দ বলছিলাম যেটা নিয়ে বললাম যে নাটক এবং সিনেমা পার্থক্যটা কি, এটাকে নেগেটিভ কোট করে মার্কেটিং করা বা যাই হোক না কেন এই জায়গাগুলো আমার শুধু ভিতরে আমার তো বেসিক জায়গা, ঠিক আছে এটা আমি কোনো নেগেটিভ কোনো শব্দ বা পজিটিভ শব্দ ইউজ করি না, আমি কোশ্চেনে জানতে চাইছি। এরকম প্রত্যেকটা তারকারই দেখা যাচ্ছে অনেক প্রোগ্রামেই এই বেসিক জায়গাগুলো কোট করে তারা ভিউজ জন্য কাজটা করছে। একদমই এ না, শুধু শুধু ইউটিউবারদের দোষ দেওয়া হবে না। ধরো আমি খুব দারুণ একটা আলোচনা, ধরো আমি আজকে এখানে আমরা সেটে বসছি, নর্মাল ছোট্ট একটা স্টুডিওর মধ্যে আমি তোমার সাথে আলাপ করছি এবং আমরা প্রায় 25টা পর্ব এখানে শুট অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখানে ডাকছি একটা ডেকোরাম অনুযায়ী আমরা সাবজেক্টিভ কথা বলছি, আমার 18 বছরের একটা রেফারেন্স আছে, তুমি জানো তানভীর তারেক শোতে বা তানভীর তারেক ভাই কী ধরনের প্রশ্ন করে, আমার একটা রেফারেন্স আছে। আমরা তো প্রায় সময় দেখি সৈকত যে গাছের নিচে দাঁড়ায় বুমের সামনে কথা বলছে তারকারা, আমি তো অবাক হয়ে যাই। আমি অনেককে ফোন করেছি, আপনি ওখানে দাঁড়িয়ে কথা বললেন, আবার আমার সাথে এসে বলবেন যে ইউটিউবাররা খেয়ে ফেলছে, আপনি বুম পাওয়ার সাথে সাথে এফডিসির কোনায় পুকুর পাড়ে কেন বসে গেলেন, কেন ঝর্ণা স্পটের ওই ওই দালানে হেলায় কথা বলছেন? সো অবশ্যই ভাইস ভার্সা, আপনি যখন যেটা কাজটা করবেন সেটা রিপ্লাই পাবেন। তো একজনকে যখন আপনি বসে দাঁড়িয়ে কথা বলে ফেলছেন তখন 10 জন আবার চাইতে পারে আপনি ওখানে দাঁড়ান আমি কী দোষ করছি, সাথে সাথে ও হয়তো খেপে গেল। তো এই জায়গায় আসলে সবারই একটু সচেতন হওয়া দরকার, কারণ এখানে তো আইন করে এখন সুযোগটা নাই, সুতরাং আমরা নিজেরা সচেতন হলে আস্তে আস্তে এগুলো ঠিক হবে। এই জায়গাটা আমি সম্পূর্ণ একমত, আমি এখন বোমটাকে ভয় পাওয়া উচিত আসলে, বিভিন্ন সব ক্যামেরাই না ভয়ঙ্কর। তাহলে এসে মানে যা বলতেছি এটা খুব গুছায় বললে বা মানে যদি না হয় অ্যাটলিস্ট এতটুকু সেন্সর থাকা উচিত আমি কাদের সাথে কথা বলবো কাদের সাথে কথা বলবো। কারণ এবং সব সবারই আসলে রেফারেন্স আছে যে আপনি কে কোন পত্রিকা, ইউটিউবে মাত্র 2 মিনিট আপনি জানতে পারেন ওর যে ওর আগের কাজগুলো কী, সুতরাং তারপরে আপনি সময় দেন ঠিক আছে পরদিন আপনি অমুক জায়গায় আসেন আমার অফিস ছাড়া আমি কথা বলবো না, আপনি এখানে কেন বুম ধরছেন। এবং আপনি যদি এটা না করেন একবার, যেটা আমি সাফার করছি অলরেডি একটা সিনেমা একটা সিনেমায় এক আর্টিস্ট যখন শুনছি ইউটিউবের কন্টেন্ট, হ্যাঁ একটা চ্যানেল সে যায় নাই এবং তার এগেনস্টে নেগেটিভলি র্যান্ডমলি নেগেটিভ নিউজ করা হচ্ছে করুক। আমার কথা হচ্ছে আমি একটু এটা লেন্দি করতে চাই, দেখো ইউটিউবারদের সাথে সারা ওয়ার্ল্ডের আর্টিস্টরা কথা বলে কিন্তু উইথ রেফারেন্স, এক্স্যাক্টলি তোমার পোর্টফোলিওটা কি, পোর্টফোলিওটাকে আমি কি চাইলে পারতাম না তোমার সাথে যে যে ধরনের সম্পর্ক, চলো আমরা কেউ যে অমুক চায়ের দোকানে টমুক দোকানে বসে একটা রেকর্ড করে ফেলি পারতাম, কিন্তু কিন্তু আমার মনে হয়েছে যে আমার যে গ্র্যাচুইটি আসছে যে ম্যাচিউর জায়গায় আসছে আমি একটা ছোট্ট স্টুডিও করে আমি আমার মতো করে সার্ভ করি। তানভীর তারেক একটা দোকানে গিয়ে মানে এইরকম সিচুয়েশন তানভীর তারেক মানে ই করে না, মানে আমাদের প্রবলেমটা হয়ে যাচ্ছে আমি যদি কারোর শোতে না যাই সে যদি আমাকে নেগেটিভলি আমাকে র্যান্ডমলি ভাবে আমাকে নিয়ে নেগেটিভ নিউজ করে এই জায়গাগুলো সেন্সর করবে খারাপ। এটা এখন আসলে আমার মনে হয় একদম ইগনোরের চাইতে বড় কোনো শাস্তি হতে পারে না, ইগনোর করো সেটা অলরেডি। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের সিনেমাটাকে আগামী 2025-এ আপনি কোথায় দেখতে চান? বাংলাদেশি সিনেমাটাকে 2025-এর ভিতরে আমি চাই যে এখানে লগ্নিকারী, আমি এর আগেও আমরা দুটো সেমিনারও করেছিলাম যে আমাদের দেশে আসলে 500 থেকে 1000 কোটি টাকা সম্পত্তির মালিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট কম নাই, প্রচুর আছে এবং সেটা দুর্নীতিগ্রস্ত বাইরেই বললাম যারা খুব একদম জেনুইন ব্যবসা করছে, তাদের অন্তত 10% যদি 20 জন যদি লগ্নিকারে আলাদাভাবে উইং খুলে যে শিল্প সংস্কৃতিকে তারা প্রতি বছর 50 কোটি বা 100 কোটি টাকা, এদের 100 কোটি কিন্তু আমাদের 1000 টাকার মতো তাদের কাছে কিন্তু। সো এই ইচ্ছাটা এবং ইচ্ছাটা কারিকুলাম লাগবে আসলে, সরকার চাইলেই পারে। আমি তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, বিভিন্ন আড্ডায় কথা বলেছি যে এদের একটা ফান্ডা তৈরি করে দেন, এদের জাস্ট একটা প্রসেসে নিয়ে দেন, এরা তখন আর বলা লাগবে না, তারা তখন ট্যাক্স মৌকুব থেকে শুরু করে নানান রকম ফান্ডা দিয়ে ঢুকালে যে আপনি এইখানে লগ্নি করলে এটা মৌকুব পাবেন, এখানে লগ্নি করলে এই জায়গায় ফ্যাসিলিটি পাবেন। তো তখন এরা বাৎসরিকভাবে 20 জন ব্যবসায়ী যদি 100 কোটি টাকা লগ্নি করে কোথায় দাঁড়াবে তুমি একদম লিটারালি দেখতে পাচ্ছ। এবং আমি 25-এর মধ্যে ওইটা দেখতে চাই, মানে এটা
হওয়া সম্ভব, খুব বেশি অসম্ভব না। কর্পোরেট কোম্পানিগুলো বা ফাইন্যান্সারগুলো আসলে ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ হয়ে যাবে। দেখো আজকে হাওয়াটা কার ছবি, স্কোয়ারের ছবি, স্কোয়ারের হাওয়াটা কোথায় গেছে? হাওয়ার মতো তুমি তোমার ছবি তালাশ নিয়ে 20টা বিশ্ববিদ্যালয়ে ইভেন্ট করতে পারবে? আমার ফাইন্যান্স লাগবে। হ্যাঁ, তো এখানে তো পরিষ্কার, কারণ স্কোয়ারের সেই জায়গাটা আছে, সেই খরচের বিষয়টা আছে এবং খরচটা তারা তুলে নিয়ে আসতে পারবে, আসতে পারবে, কারণ ব্যবসায়ীর হাতে ব্যবসাটা গেছে। আমি একটা জিনিস খুব স্ট্রংলি বলি, যারা ব্যবসায়ী 20 কোটি মানুষের কাছ থেকে যে টাকাটা, আমরা তাদের 16 কোটি যদি ও জনসংখ্যার ইয়েতে আদমশুমারিতে 16 কোটি মানুষের কাছ থেকে যদি একটা টাকা ওঠা না নিয়ে আসতে পারে, যেখানে কলকাতার সাউথ কলকাতার 6-7 কোটি বা ছোটো জায়গা থেকে কিন্তু 6-4 কোটি 5 কোটি টাকা রিটার্ন নিয়ে আসতে পারে, তো এখন আমাদের কি ফিল্ড ব্যবসায়ীটা নাই?